আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি কুয়েতের আজকের সকালের আপডেটে। আজ সেপ্টেম্বর মাসের 24 তারিখ, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একজন গৃহকর্মী আটকের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে আরবি দৈনিক আল রায়ে। এই প্রতিবেদনে ক্লিয়ার করা হয়েছে এশিয়ান জাতীয়তার একজন নারী যিনি সফরে যাচ্ছিলেন। যখন ইমিগ্রেশনের কাজ সম্পূর্ণ করছিল তখন তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। সন্দেহজনক মনে হওয়ার পর কাস্টমস কর্তৃপক্ষ তাকে চ্যালেঞ্জ করে। চ্যালেঞ্জ করার পর সে অস্বীকার যায় যে তার কাছে কিছুই নেই। একটা সময়ের পর তার সকল ব্যাগ এবং তার সকল কাপড় চোপড় চেক করতে থাকে কাস্টমস কর্তৃপক্ষ। এই গৃহকর্মীকে চেকিং করে 10,000 দিনারের সোনা বা গোল্ড উদ্ধার করে কুয়েতের কাস্টমস কর্তৃপক্ষ। এই গোল্ডের রিসিপ্ট দেখানোর জন্য তাকে আহ্বান জানানো হয়। একটা সময়ের পর এই গৃহকর্মী গোল্ডের রিসিপ্ট দেখাতে পারে না। গোল্ডের রিসিপ্ট দেখাতে না পারার কারণে তখন তার যে কফিল বা স্পন্সর তাকে খবর দেওয়া হয়। তার কফিল বা স্পন্সর সেখানে উপস্থিত হওয়ার পর সেটি শনাক্ত করতে ব্যর্থ হয়। এরপর এই গৃহকর্মীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশের কাছে নিয়ে যাওয়ার পর গৃহকর্মী স্বীকার করে এই গোল্ডগুলো কুয়েতিদের ঘর থেকে সে বিভিন্ন সময় চুরি করেছিল, চুরি করে জমা করে রাখে এবং সে সফরে যাওয়ার সময় এগুলো নিয়ে যায়। এই পরিপ্রেক্ষিতে এই গৃহকর্মীকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে। কুয়েতের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই গৃহকর্মী দীর্ঘদিন থেকে কুয়েতিদের ঘরে কাজ করত এবং এই দীর্ঘদিন কাজ করার পরিপ্রেক্ষিতে সে নানা সময় কুয়েতিদের বিভিন্ন পার্স থেকে, ব্যাগ থেকে বা কুয়েতিদের ব্যবহৃত এই গোল্ডগুলো চুরি করে জমা করে রেখেছিল, যা সফরে যাওয়ার সময় সে নিয়ে যাচ্ছিল। দর্শক, এখানে যে ব্যাপারটি ক্লিয়ার সেটি হচ্ছে যে যারা এই সকল কাজ করছে সে তার চূড়ান্ত প্রতিদান পাবে, বা কুয়েতের আইন অনুযায়ী তাকে যদি ধরতে পারে এয়ারপোর্ট থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দর্শক, সাধারণত এই ঘটনাগুলো যখন ঘটে এরপর আমরা যেটি দেখতে পাই, এয়ারপোর্টে চেকিং আরও বেড়ে যায়। কুয়েতিদের ঘরে যে সকল গৃহকর্মীরা কাজ করে সেই গৃহকর্মীদেরকে কুয়েতিরা সন্দেহজনকভাবে ফলো করতে থাকে বা সন্দেহমূলকভাবে তাদের সাথে আচরণ করে, বা অনেক সময় অনেক কুয়েতি এখন আর তা করে না, প্রযুক্তির ব্যবহার শুরু করে, সিসিটিভি ফুটেজ ক্যামেরা বিভিন্ন স্থানে স্থাপন করে। কাজেই যে সকল প্রবাসী বা ইয়বন কুয়েতের গৃহকর্মী হিসেবে কাজ করছেন, কুয়েতিদের বাসা বাড়িতে কাজ করেন বা কুয়েতিদের বিশ্বস্ত হিসেবে কাজ করছেন, আপনি আপনার সেফটি, আপনার সুরক্ষা নিশ্চিত করার জন্য এই ধরনের কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখবেন, আপনার প্রবাসী জীবন সুরক্ষিত থাকবে। আমাদের যে সকল প্রবাসী বা ইয়বন কুয়েতিদের কাজ করেন, আপনারা আপনাদের নিজেদের সেফটি, নিজেদের সুরক্ষা নিশ্চিত করে আপনার প্রবাসী জীবন কাটাবেন এবং চোরাই মাল নিয়ে যাওয়া থেকে বিরত থাকবেন। পাশাপাশি আপনারা অবগত রয়েছেন যে বর্তমান কুয়েত এয়ারপোর্টে অনেক কঠোর বা কঠিন হয়েছে। কুয়েতিদের রেশনের যে দুধ, এই দুধ সহ আরও যে রেশনের প্রোডাক্ট রয়েছে সেগুলো ব্যবহার না করার জন্য। আমাদের অনেক প্রবাসী ভাই কমেন্টস করেন যে দুধ খোলা প্যাকেটে নিয়ে যাওয়া যাবে কিনা। আপনি যে দুধ খোলা প্যাকেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আপনি সেখানে কোম্পানির নাম কিভাবে দেখাবেন? কাজেই 5 দিনার 10 দিনার বাঁচানোর জন্য চোরাইকৃত দুধ খরিদ করা থেকেও বিরত থাকবেন, বিশেষ করে দেশে যাওয়ার সময় নিয়ে যাওয়া থেকেও বিরত থাকবেন। আপনি এই ভিডিওটি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এই ধরনের ভিডিও দেখতে পাবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখুন। আমরা প্রতিদিন কুয়েতের আপডেট প্রচার করে থাকি।